কিছু দূর উঠলো উল্টো পতাকা, কিন্তু তৎক্ষণাৎ বিপত্তি বুঝে সামাল দিলেন বিমান বসু। আমাদের প্রতিনিধি মৈত্রী ভট্টাচার্য রয়েছে এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে। মৈত্রী, ঠিক কি হয়েছিল? দেখো, আজকে 75 বছরের স্বাধীনতা ইতিহাসে প্রথমবার মুজাফফর আহমেদ ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়, এবং সেই উত্তোলনের সময় প্রাথমিকভাবে পতাকা উত্তোলনের সময় সেটি উল্টোভাবে উত্তোলন করে ফেলছিলেন বিমান বসু, এবং সেই সময় তৎক্ষণাৎ ভুল বুঝে ছুটে আসেন মোহাম্মদ সেলিম, এবং তারপরে পতাকা সোজা করা হয় এবং তারপর উত্তোলন করা হয়। যদিও এই বিষয়ে পরে কোনো বক্তব্য রাখতে চাননি বিমান বসু, এবং যদিও তিনি জানিয়েছেন যে এই 75 বছর স্বাধীনতা দিবসটা অত্যন্ত সিগনিফিকেন্ট ভারতের জন্য, এবং এরপর থেকে আগামী প্রতি বছর মুজাফফর আহমেদ ভবন ছাড়াও সিপিএমের অন্যান্য সমস্ত পার্টি অফিসে জাতীয় পতাকা উত্তোলন করা হবে। তার কারণ এই সাধারণ মানুষের কথা, সাধারণ মানুষের জীবনের কথা তারা তুলে ধরতে চাইছেন, সেই প্রতীক হিসেবে, এই জাতীয়তাবাদের প্রতীক হিসেবে কিন্তু এই জাতীয় পতাকা উত্তোলন করবেন তারা। ধন্যবাদ মৈত্রী, কথা বলছিলাম আমাদের প্রতিনিধি মৈত্রী ভট্টাচার্যের সঙ্গে। আলিমুদ্দিন স্ট্রিটে সিপিএম এর পার্টি অফিসে প্রথমবার জাতীয় পতাকা উত্তোলন। অর্থনীতিকে চাঙ্গা করতে ছোট ব্যবসায় জোর প্রধানমন্ত্রীর। আপনার পণ্য ভারতের প্রতিনিধি, বিশ্ববাজার দখলের স্বপ্ন দেখুন লালকেল্লায় দাঁড়িয়ে মেক ইন ইন্ডিয়ার বার্তা। স্বনির্ভর গোষ্ঠীদের জন্য তৈরি হচ্ছে ই কমার্স প্ল্যাটফর্ম। লালকেল্লা থেকে আন্দোলনরত কৃষকদের বার্তা প্রধানমন্ত্রী। প্রান্তিক ও ছোট চাষীদের কথা ভেবেই কৃষি আইন সংশোধন, বিমা ক্রেডিট কার্ড, সহায়ক মূল্য বাড়িয়ে কৃষকদের পাশে কেন্দ্র, জানালেন নমো উল্লেখ কিষাণ সম্মান নিধি যোজনারও। দেশটা সবার নিজের, স্বাধীনতা দিবসে গান লিখে বার্তা মুখ্যমন্ত্রীর। নিজের ফেসবুকে লিংক শেয়ার মমতা বন্দ্যোপাধ্যায়। 23-এর আগে ত্রিপুরায় সংগঠন তৈরিতে জোর তৃণমূলে। রাজ সাংসদের উপস্থিতিতে বিপ্লব কোদের স্বাধীনতা দিবস পালন, কাল খেলা হবে দিবসের প্রস্তুতি তুঙ্গে। মধ্যরাতে স্বাধীনতা দিবস পালন কোভিড বিধি মেনে, অনুষ্ঠানে বাংলার মন্ত্রীরা। লেকটাউনে পতাকা তুললেন সুজিত বসু, রানিকুটিতে সাংস্কৃতিক অনুষ্ঠানে অরূপ বিশ্বাস।